Bye. Thank you.
ভিতরে বলতে কোনো নাই, তোর আমাকে 400 টাকাই বেতন পাই আমি, ঠিক আছে? হ্যাঁ, তুই ঘর থেকে খাওয়া দাওয়া করে যাবি 9টার সময়, 5টার সময় ব্যাক করবে, ঠিক আছে? ব্যাক করবে বলতে ওই যে তোর যাবে হয়তো মনে হয় কোনো, এবার ওরা ঠিক করবে কোথায় যাবে, ঠিক আছে? হলেও টাওয়ারের ওখানেই যাবে, তো পারলে ঘর থেকে একটু খাবার নিয়ে নিবি না, দুপুরবেলায় তো কোথায় জঙ্গল মঙ্গল যাবে, পয়সা দিয়ে খাবার তুই ঘর থেকে একটু খেয়ে গেলি। আমার বউকে বললি যে সকালবেলা একটু রান্না করতো, আমি 9টার মধ্যে চলে যাবো। হ্যাঁ, 9টার মধ্যে চলে গেলে খাওয়া দাওয়া করে গেলি ভাতটা, গাড়ি তোমার ঘরে, তখন আমি তুই আমার বলবি না, তুই 9টার মধ্যে আসবি, বাইকে চলে যাবি। কালকে সব ভূতাদা নাই গেলে হবে না, এম বাসা তো নামলি গেলে না, ভূতাদা রাজি যাবে, অনেক আগের থেকে বলে রেখেছে, এবার এই কারণে একটু প্রবলেম হয়ে যাবে, বুঝলি না? এবার তোকে কথা বলতে আমি যাবো ভূতা ভূতাদার গাড়ি, তোমার ওখানে আমাকে ঘুরি নি কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে দুজন সিকিউরিটি আছে, দুজন সিকিউরিটি যাবে, সিকিউরিটি ছাড়া কেউ যাবে না, তুই তোর মতন ভাবে যাবি, ওরা যেতে 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 বলে সেটার সাথে যাবি, ঠিক আছে? আশা করছি কালকে বেলপাহাড়ি আসবে না, ঝাড়গ্রামও মনে হয় যাবে না, হলে হয় দিনপুর দিকে যেতে পারে, নচেত হয়তো লালগড় দিকে যেতে পারে, যেদিকে হবে যাবে, এবার ঝাড়গ্রামে লোকালে থাকবে না, ঠিক আছে? ধরে চালাবি গাড়িটা, কারণ ধরে চালালে সার্ভিস পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ওই কথাই। হ্যাঁ, আমি একটু ফাইনাল করিলি, আমার তবুও আজকের দিনটা তো এখন পর্যন্ত আছে। হুম, আমি তো আজকে বেলপাহাড়ি এসেছি, সামনাসামনি কোথাও দেয়, আমি হাফ করে তোকে হাফটা দিয়েছি, দেখছি আমি পজিশন থেকে কাজ করাবো। হ্যাঁ হ্যাঁ, বিকালবেলা করবো, তুই এখন ধরবি নিবি ভাই কারো। হ্যাঁ, ওর পক্ষে তো অসুবিধা আছে, yeah.
চল বনা বাচ্চা পাটি না ফোনে ঘুরতে
বাংলাটা ঠিক বলেছে বাংলা এটা ঠিক কথা বলে একদম আলমাইতে গুছিয়ে যাবে ওটা বের করবি একদিন আমাদের ডাকবি সেটা পারিস না কি করবি